বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কক্সবাজারে স্পেশাল লোট্টা মাছ ফ্রাই করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে সহজভাবে পারফেক্ট রেসিপি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি হাফ কেজি লোটটা মাছ ভালো করে কেটে পরিষ্কার করে দিয়ে নিয়েছি তারপরে পানি জড়িয়ে নিলাম এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা তারপরে এখানে নিয়েছি আমি দুই চা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ লবণ আমি এখানে এক চা চামচ থেকে কম দিয়েছি অর্থাৎ হাফ চা চামচ থেকে সামান্য বেশি লবণটা আপনারা বুঝে শুনে দিবেন যেহেতু সামুদ্রিক মাসে লবণ থাকে সেই জন্য নিয়েছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ নিয়েছি গরম মশলাগুঁড়া এই মশলাগুলো আমি এখন লোটটা মাছের মধ্যে দিয়ে দিলাম দেখেন এই যে এখন দিয়ে দিচ্ছি লেবু এখানে আমি একটা লেবু থেকে হাফ নিয়েছি অর্থাৎ এক টেবিল চামচ লেবুর রস দিতে হবে এই লেবুর রসটা অনেক গুরুত্বপূর্ণ এই লেবুর রসটা দিলে কিন্তু লোটটা মাছের মধ্যে ভালো করে মেরিনেট হয়ে যাবে দেখেন আমি সবগুলো মশলা এখন ভালো করে এক সঙ্গে মেখে নিচ্ছি এটা হাত দিয়ে ভালো করে মেখে নেবেন দেখেন ভালো করে মেখে নিয়ে আমি রেখে দিব তিরিশ মিনিটের জন্য এই যে আমি এখন বক্সের ডাকনা দিয়ে রেখে দিচ্ছি লোটটা মাছ মেরিনেটের জন্য রেখে দিলে কিন্তু মশলাটা ভালো করে ভিতরে ঢুকে স্বাদটাও অনেক বেড়ে যায় দেখেন তিরিশ মিনিট পরে আমি আবারও আপনাদের মাঝে ফিরে এলাম দেখেন অনেক সুন্দর করে মেরিনেট হয়ে গেল লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু ভালো করে মেরিনেট হবে এখানে আমি নিয়েছি হাফ কাপ ময়দা হাফ কাপ বেসন অর্থাৎ হাফ কেজি লইট মাছের জন্য হাফ কাপ বেসন দিলাম আর দিলাম হাফ কাপ ময়দা তারপর আমি এটা হাত দিয়ে মেখে নিব এখানে সামান্য পরিমাণ পানি লাগবে দেখেন এখানে আমি দুই টেবিল চামচ পানি দিয়ে দিলাম এখানে কিন্তু পানি বেশি দেওয়া যাবে না এখানে আমি দুই টেবিল চামচ পানি দিয়ে ভালো করে একসঙ্গে দেখেন মেখে নিচ্ছি এতে করে কিন্তু সুন্দর করে মাখা হয়ে যাবে এখন আমি চলে যাচ্ছি চুলায় চুলায় আমি আগে থেকে দেখেন একটা কড়াইতে সয়াবিন তেল বসিয়ে দিলাম আমি হাত দিয়ে দেখতেছি তেলটা গরম হয়েছে কিনা তেল তেলটা কিন্তু ভালো করে গরম হতে হবে এই দেখেন আমি এখন একটা একটা মাছ দিয়ে দিচ্ছেন আপনারা বুঝতে পারতেছেন তেলটা কিন্তু অনেক ভালো করে গরম হয়ে গেল আসলে মাছ যেহেতু অনেক বেশি সেই জন্য এটা আমি দুইবার করে দিব দেখেন এতটাই মজা হয় এই লোটটা মাছ ফ্রাইটা আশা করছি আপনারা একবার হলো ট্রাই করবেন আজকে আমি আপনাদের মাঝে সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করেছি যাতে করে আপনারা সবাই এটা বানিয়ে খেতে পারেন আসল টামাস ফ্রাইয়ের স্বাদটা আপনারা উপভোগ করতে পারেন দেখেন এইভাবে করে চুলের আগুনটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি এটা কিন্তু একবারে হাইতে দেওয়া যাবে না আগুনটা আবার লোতেও রাখা যাবে না মিডিয়াম টু লোতে ছিল আগুনটা আমি দেখেন মাছটাকে ফ্রাই করে নিচ্ছি উল্টে পাল্টে এভাবে করে আমি পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত ফ্রাই করলে কিন্তু হয়ে যাবে দেখেন অনেক সুন্দর একটা কালার হয়েছে অনেক মচমচে হয়েছে আমি এগুলো উঠিয়ে আমি যে আরও আছে লোটটা মাছ সেগুলো আমি এখানে এখন দিয়ে দিবে বাজার জন্য দেখেন আপনারা যারা কক্সবাজারে গিয়েছেন আশা করছি সবাই এই লোট্টা মাছ ফ্রাইটা খেয়েছেন কারণ এই মাছ ফ্রাই সবারই পছন্দ এই দেখেন কি সুন্দর মসমচে হয়েছে আমি যে বাকি মাছগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি আপনাদের যাদের শরীরে আয়রনের ঘাটতি আছে তারা অবশ্যই লোটটা মাছ খাবেন লোটটা মাছে প্রচুর পরিমাণে আয়রন আছে আশা করছি আপনারা যারা লোট্টা মাছ খেতে পছন্দ করেন না তারাও এভাবে করে ফ্রাই করলে খেতে পারবেন ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে গরম গরম এভাবে বানিয়ে যদি গরম ভাতের সঙ্গে শুকনা খাওয়া যায় আসলে আর মনে হয় না কিছু লাগবে আমি কক্সবাজার যতবার গিয়েছি ততবার শুধু এই মাছটাই বেশি খেয়েছি আমার অনেক বেশি ভালো লাগে এইভাবে করে আমি সবগুলো মাছ বেজে নিয়েছি দেখেন দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি এখন আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি দিয়ে পেঁয়াজের রিং দিয়ে দিলাম আসলে এভাবে করে পেঁয়াজের রিং দিয়ে সাজিয়ে দিলাম এতে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে দেখেন আসলে পরিবেশনের মাধ্যমে কিন্তু খাবারের মজাটা অনেক বেড়ে যায় তাই না দেখতে ভালো লাগলে খেতে আরো বেশি ভালো লাগে এই দেখেন আমি একটা মাছ আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কি সুন্দরভাবে কুক হয়েছে আসলে এটা অনেক গরম সেই জন্য আমার চিত্ত কষ্ট হচ্ছে আমি এটা আসলে কয়েক পিস এমনিতেও খেয়ে ফেললাম বাচ্চারা আসলে এটা এমনিতেও খেতে ভালো লাগে এই যে আমি একটা ফেয়াজের রিং দিয়ে এই এমনিতে খেয়ে ফেললাম এটা এতটাই মজাদার এত টেস্টি আসলে কিভাবে বলবো আপনাদেরকে যারা খেয়েছেন তারা আমার এই রেসিপি একবার হলেও ট্রাই করবেন তাহলে আপনারা পারফেক্ট সেই কক্তদারের লইটটা মাছ ফ্রাই এ স্বাদটা পাবেন আশা করছি ইনশাল্লাহ আমার রেসিপি দেখে আপনারা অবশ্যই বহু এভাবে করে বানালে এই স্বাদটা পেয়ে থাকবেন দেখেন আমি কয়েক পিস খেয়ে নিচ্ছি আসলে অনেক মসমচে হয়েছে এই দেখেন কি সুন্দর একবারে মসমছে আশা করছি আপনারা একবার হলেও ট্রাই করবেন আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম